আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করবো প্রত্যেকে অনেক ভালো আছেন তো আবার আপনাদের মাঝে দারুন একটা আনরিলিটেড ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে মূলত সোল ডট আয়ের একটা ভালো একটা প্রজেক্ট শেয়ার করবো যেখান থেকে প্রত্যেকেরই বিশ ডলার মতো প্রফিট হতে পারে এবং আজকে যে প্রজেক্ট বা ইয়ারটপটা এটাতে জয়নিং হতে হলে কিছু রুলস রয়েছে এজন্য অবশ্যই আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং কোনো একটা স্টেপ যদি আপনি মিস্টেক করেন সেক্ষেত্রে পেমেন্ট না পাইলে আমি দায়ী থাকব না এটাকে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালবনটি বাজিয়ে দেবেন তো বন্ধুরা ডিসক্রিপশন বক্সে লঙ্ক দেওয়া থাকবে এ ইয়ড লিঙ্ক জাস্ট ইয়ার ডব লিঙ্ককে ক্লিক করে দিলে সরাসরি আপনাকে এই পোস্টটাতে নিয়ে আসবে এবং এই পোস্টটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি পোস্ট করে দিব এবং আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন না হয়ে থাকেন অবশ্যই জয়েন হয়ে যাবেন তো এখানে আমাদের দুইটা লিঙ্ক রয়েছে এই একটা লিঙ্ক এবং একটা লিঙ্ক তো প্রথমে আপনাদের কাজ হচ্ছে এখানে আপনি সোল ডট আয়োতে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন খুবই ইজি অ্যাকাউন্ট খোলা আপনার ট্রাসপোর্ডের যেভাবে অ্যাকাউন্ট খুলছেন সেম একইভাবে অ্যাকাউন্ট খুলতে হবে তো তারপরে কী করবেন আপনার যে সোল ডট যেটার মাধ্যমে মানে যে ওয়েবসাইটের মাধ্যমে লগ ইন করা থাকবে সেই ওয়েবসাইটে এই যে লিঙ্কটা রয়েছে জাস্ট এই লিঙ্কটা এখান থেকে কপি এখান থেকে লিঙ্কটা কপি করেন তো কপি করলাম কপি করার পরে এখানে এটা পেস্ট করেন পেস্ট করার পরে আর আবারও কিন্তু আপনাদের বলতেছি আমার কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে কিন্তু এই শোল্ড আই কিন্তু লগ ইন করা রয়েছে আপনাদের যেই ওয়েবসাইটে ব্রাউজারে লগ ইন করা থাকবে সেটার মাধ্যমে কিন্তু আপনি এইটা অ্যাড্রেসটা পেস্ট করবেন ওকে তো তারপরে এরকম একটা অপশন আসবে তো এখানে আপনাকে জয়েন হতে হবে তো এই এর নিচে একটু দেখা দিয়ে দেশের ব্যাক এন্ডে রেক কারা কারা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এমএক্সি এক্সচেঞ্জার রয়েছে তো এমএক্সি এক্সচেঞ্জার কিন্তু বেস্ট বড় একটা এক্সচেঞ্জার খুবই ভালো একটা এক্সচেঞ্জার আর এগুলো কোন কোম্পানি আমি চিনি না এখান থেকে এই যে এই কোম্পানিটা এই কোম্পানিটা অনেক ভালো একটা কোম্পানি এবং নিজে যদি যাই তাহলে আরও কিছু দেখতে পারবো তো যাই হোক যেহেতু এমএক্সি এর ব্যাক এন্ডে রয়েছে সেহেতু খুবই ভালো একটা প্রোজেক্ট এবং এখান থেকে ইনশাল্লাহ আমাদের প্রফিট হবে তো এখান থেকে জয়নিংয়ের জন্য কী করতে হবে এখানে দেখতে পারছেন কানেক্ট অলেট তো এখানে কানেক্ট অলেটে প্রথমে একটা ক্লিক করে দেবেন তো এখানে আমরা কানেক্ট অলেটে ক্লিক করলাম তো কানেক্ট অলেটে ক্লিক করার পর এখানে সোল্ড এই সোল্ডের উপরে একটা ক্লিক করে দেবেন ওকে তো আমরা শোল্ডার বুড একটা ক্লিক করে দিচ্ছি তো সোল্ডার যখন ক্লিক করে দেবো তখন আপনার যে সোল্ডার আয়র যে অ্যাকাউন্টটা আছে সেখানে নিয়ে আসবে এবং এখানে কিন্তু অ্যাকাউন্ট খোলা খুব ইজি আপনার দেখতে পারেন যে পাসওয়ার্ডটা ফ্রেশ দেবে সেই ফ্রেশগুলো আপনি কোথাও লিখিয়ে রাখবেন বা সেভ রাখবেন সেই ফ্রেশগুলোর মাধ্যমে লগ ইন করবেন তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে আনলক করে নিয়েছি এখান থেকে আনলকে ক্লিক করলাম তো আনলকে ক্লিক করার পরে এখান থেকে আমরা টিক মার দেবো টিক মার দেওয়ার পরে সরি টিক মার না এখান থেকে আমরা কানেক্টে ক্লিক করে দেবো ওকে তো কানেক্টে ক্লিক করলে দেখতে পাবেন যে এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে এবং এখানে কিন্তু ভেরিফাই লেখা চলে আসছে তো এখান থেকে আমরা ভেরিফাইতে একটা ক্লিক করে দিচ্ছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুফ জাস্ট অ্যাপ্রুফের উপর একটা ক্লিক করে দেবো তো অফ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে অলরেট ভেরিফাইড আমাদের কিন্তু এটা কানেক্ট হয়ে গেল তো কানেক্ট হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে টেলিগ্রামের কাজ করতে হবে তো এইটা কানেক্ট করার জন্য এখান থেকে লগ ইন উইথ টেলিগ্রাম জাস্ট এটার উপর এটা ক্লিক করে দিবেন তো জাস্ট আমরা এটার উপর ক্লিক করে দিচ্ছি তারপর মোবাইল নাম্বারটা যে রয়েছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এখান থেকে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এখান থেকে মোবাইল নাম্বারটা দিয়ে দেবো মোবাইল নাম্বার কোন মোবাইল নাম্বারটা দেবে যেটার মাধ্যমে আপনার টেলিগ্রামের অ্যাকাউন্টটা খোলা আছে সেই মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন এবং যেটাতে আপনি কাজ করেন না মানে নতুন টেলিগ্রাম সেটা দিয়ে দেবেন তাহলে ভালো হবে এখান থেকে নেক্সট পাবেন জাস্ট নেক্সট একটা ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করার পর এরকম অর্থ অপশন আসবে এবং আপনাকে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম থেকে একটা এস এম এস দিয়েছে তো এখানে দিতে পারবেন যে নিচে দেখতে পাচ্ছেন যে কনফার্ম জাস্ট এই কনফার্মের রুডাটা ক্লিক করে দেবেন তো কনফার্মে ক্লিক করার পর এখানে দিতে পারছেন অ্যাকসেপ্টেড তারপর অ্যাকসেপ্টেড যখন ক্লিক আসবে তখন আপনি এটাতে চলে আসবেন চলে আসার পর এখানে দিতে পারছেন অ্যাকসেপ্ট জাস্ট এই অ্যাকসেপ্টেড

আপনার ভেরিফাই করতে হবে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে এবং তারপর আপনার বিদ্যুৎ বিল দিয়ে ই করতে হবে এই জন্য এই টাক্কটা স্কিপ করলে কোনো সমস্যা হবে না কারণ এটা রিকোয়েড না তো এটা এই টাস্কটা আপনি স্কিপ করতে পারেন তারপর নিচে আপনি আরও কিছু স্টেপ পাবেন একটু নিচে আসেন তো নিচে আসার পর এখানে ক্লিক হেয়ার টু রেজিস্টার জাস্ট এই ক্লিক হেয়ার টু রেজিস্টার এটা ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি জাস্ট ক্লিক হেয়ার টু রেজিস্টার বেটা ক্লিক করে দিচ্ছি তো ক্লিক হেয়ার টু রেজিস্টার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পারছেন যে আপনাকে এটাতে ফলো করতে হবে এবং এখানে আপনাকে টুইট করতে হবে এবং তিনটা ফ্যানকে ট্যাগ করতে হবে তো কীভাবে করবেন সব কিছু দেখিয়ে দিচ্ছি জাস্ট এখানে দিতে পারছেন যে ফলো দিচ্ছি এখানে তো এটার উপরে ক্লিক করার পরে দেখতে পাবেন যে আপনাকে টুইটারে নিয়ে আসবে তো টুইটার থেকে আপনাকে এই কাজটা কমপ্লিট করতে হবে তো কীভাবে করবেন সব কিছু আপনাদের দেখিয়ে দিচ্ছে এবং অনেকজনে আছেন তিনটা ফ্যানকে ট্র্যাক করতে পারেন না তারা তো তারা মাস্ট আপনারা এই ফুল ভিডিওটা দেখেন এখান থেকে আমরা যেতে পারছেন যে ফলো জাস্ট এই ফলারটা ক্লিক করে দেবে তো ফলো ওবার ক্লিক করার পর এটা কিন্তু আমাদের ফলো করে নিলাম তারপর এখানে দিতে পারছেন পোস্ট এই যেটা হচ্ছে পিন পোস্ট অনেকজন পোস্ট দেন না তো এখানে যেতে পারছেন প্রায় কিন্তু হিউজ পরিমাণ কিন্তু রিটুইট হয়ে গেছে প্রায় আটচল্লিশ হাজার কিন্তু রিটুইট হয়ে গেছে বেস্ট ভালো একটা প্রজেক্ট এই প্রোজেক্টটা কেউ মিস করবে না এখান থেকে আমরা লাভ রেখ দেব তারপর এখানে দিতে পারছেন এটা তারপরে কুইট টুইট এটা ক্লিক করে দেন তো কুইট টুইটে ক্লিক করার পর এখান থেকে আপনারা কিছু একটা লিখে দেবেন তো আমি এখানে লিখে দিচ্ছি এবং আমার মতো লিখে না আপনার যেরকম ইচ্ছে গুড প্রজেক্ট বা ভেরি প্রোজেক্ট যেটা ইচ্ছে সেটা লিখতে পারেন তারপর ট্যাক করবেন কীভাবে এখানে অ্যাড্রোয়ার দেন অ্যাড্রোয়ার দেওয়ার পরে এম লিখলে বা এম ডি লিখলে দিতে পারবেন যে অনেকগুলো আইডিয়া আসবে সেখান থেকে যে কারোকে আপনারা এখান থেকে ট্র্যাক করতে পারেন এখান থেকে আমি এটাকে ট্যাক করে নিচ্ছি এবং যেগুলো দেখতে পারবেন যে নামের সাইডে টিক মার্ক দেওয়া আছে ভেরিফাই ওগুলোতে কখনো টিক আপনারা ই করতে যাবেন না ট্যাক করতে যাবেন না কারণ হচ্ছে ওগুলো যদি ট্যাক করেন না তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু ব্যান করে দিতে পারে এই জন্য অবশ্যই সাবধানতার সাথে আপনি ট্যাগ করবেন যেমন যেমনটা আমি ট্যাগ করতেছি এখান থেকে যেগুলো ট্যাগ করে নিচ্ছি তো ট্যাগ করা হয়ে গেলো তো ট্যাগ করা হওয়ার পর এখানে দিতে পারছেন যে এইগুলো রয়েছে জাস্ট এখানে আমি এখান থেকে আবার কপি করবো কপি করার পর এখান থেকে টুইট জাস্ট এই টুইটে এটা ক্লিক করে দেবো টুইটে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আমাদের এটা টুইট হয়ে গেলো আবার এটা ফলো আসলো কেন তো যাই হোক এখান থেকে আবার আমরা এখান থেকে ই করে দেবো কমেন্ট করবো সেম একই জিনিসটা কমেন্ট করবো এখান থেকে আবার আমরা রিপ্লাইতে ক্লিক করলাম রিপ্লাইতে ক্লিক করার পরে এখন চলে আসেন আপনার প্রোফাইলে কেন আবার ফলো আসছে তো এখান থেকে আপনি চলে আসুন আপনার প্রোফাইলে তারপর এখান থেকে আপনার প্রোফাইলে ক্লিক করেন প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনার যে রিটুইটটা করলেন সেই রিটুইটের লিঙ্কটা আসবে এখান থেকে আপনি এই যে শেয়ার বাটন পাবেন এই শেয়ার বাটনে ক্লিক করেন তারপর এখান থেকে কপি টু টুইট কপি টু টুইটে ক্লিক করেন কপি টু টুইটে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে তারপর আপনাকে আবার সে আগের পেজটাতে চলে আসতে হবে তো এখান থেকে আমি সেই আগের পেজটাতে চলে আসছি তো চলে আসার পরে এখান থেকে আপনি যে রিটুইটটা করলেন সেই রিটুইটের লিঙ্কটা দিয়ে দেন এখান থেকে রিটুইটের লিঙ্কটা দেন তারপরে এখান থেকে সেভ জাস্ট এই সেভে একটা ক্লিক করে দেন তো সেভে ক্লিক করার পর এখানে দেখছেন যে রিটুইট কিন্তু আমাদের কিন্তু সেভ হয়ে গেল এবং এখানে আপনাকে যেটা দেখাচ্ছে তো যাই হোক এখান থেকে আপনারা যদি নিচে আসেন সেক্ষেত্রে দিতে পারবেন যে আপনাকে টিকিট দেবেন তো যাই হোক এখান থেকে আপনার রেফারেল লিঙ্কটা পেয়ে যাবেন এবং এটা শেয়ার করলে কীরকম প্রফিট দেবে সেটা আমি বলতে পারলাম না তো এইটুকুই মূলত কাজ এই কাজটা আপনারা করে রাখেন তো যখন আপনাকে পেমেন্ট করবে বা তার পরবর্তীতে কী করতে হবে তো সেটা জানতে হলে অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই আপনাকে ফলো রাখতে হবে তো যাই হোক আমি পোস্টটা করে দিই এখান থেকে দিতে পারেন যে এই পোস্টটা কিন্তু আমি এখানে করে দেবো তো আচ্ছা আমি পোস্টটা করে দিচ্ছি এখানে আচ্ছা আমি এই পোস্টটা এখানে করে দিলাম আপনারা অনেকজন আবার বুঝবেন না যে এই পোস্টের মাধ্যমে কিন্তু আপনাকে কাজ করতে হবে এবং যখন এটা পেমেন্ট করবে বা উই আপডেট আসবে তখন কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলকে জানিয়ে দেবে এবং সেই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু সেই কাজটা কমপ্লিট করতে হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন তো সবাই ভালো থাকবেন সু সবাই সুস্থ থাকুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে